আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা জানেন যে আমি ব্যবসা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও করে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করে থাকি, যাতে নতুন যারা উদ্যোক্তা আছে তাদের এই বিষয়গুলো বুঝতে সুবিধা হয়। তো আপনারা এখন আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আজকে আসলে কথা বলবো একটা পেট্রোল পাম্প আপনি চাইলে দিতে পারবেন কি না, বা এটা দিতে আসলে কী কী ডকুমেন্টস লাগে সে বিষয় নিয়ে। তো আপনি যদি চিন্তা করেন যে আপনি একটা পেট্রোল পাম্প দিবেন, সেক্ষেত্রে আগে আপনাকে চিন্তা করতে হবে যে আশেপাশে কোনো পেট্রোল পাম্প আছে কি না। যদি না থাকে বা থাকলেও দূরত্ব হতে হবে মিনিমাম 7 থেকে 8 কিলোমিটার, তাহলে আপনি দিতে পারবেন। আর এটা দেওয়ার জন্যে প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার জমিটা থাকতে হবে মিনিমাম 15 শতাংশ স্কোয়ার ফিট, মানে জমিটা থাকতে হবে 15 থেকে 20 শতাংশের ভিতরে, আর সেটা হতে হবে স্কোয়ার, যাতে রোড সাইডে দু চারটা গাড়ি পার্কিং করা যায় এবং যাতে গাড়ি রোডের সাইড দিয়ে ডুবে আবার বের হতে পারে, একটা সেই রকম জমি লাগবে। যদি আপনার এগুলো ঠিক থাকে তারপরে আপনাকে যেতে হবে জেলা প্রশাসকের কাছে, সেখান থেকে একটা আপনাকে অনুমোদন পত্র আনতে হবে যেটা আপনাকে জেলা প্রশাসক দিবে যে ওখানে একটা আসলে পাম্প হওয়ার যোগ্যতা রাখে ওই জায়গাটা। সেটা দেওয়ার পরে আপনাকে করতে হবে একটা ট্রেড লাইসেন্স, তারপর আপনার টিন সার্টিফিকেট এবং আপনার এনআইডি, এগুলো হচ্ছে আপনার ব্যক্তিগত কাগজ। আর সরকারি যে কাগজগুলো লাগবে সেগুলো হচ্ছে আপনার ফায়ার সার্ভিস লাইসেন্স, মানে ফায়ার লাইসেন্স যেটাকে আমরা বলি, তারপর হচ্ছে পরিবেশ ছাড়পত্র মানে পরিবেশ লাইসেন্স, তারপর হচ্ছে এই যে কয়েকটা কাগজ নিয়ে যে তারপর আপনাকে নিতে হবে বিস্ফোরক লাইসেন্স, মানে আপনার এনআইডি কার্ড, ট্রেড লাইসেন্স, টিন, ছবি, ফায়ার লাইসেন্স ইত্যাদি নিয়ে আপনি হচ্ছে ঢাকার সেগুনবাগিচায় বিস্ফোরক অফিস, সেখানে যদি আপনি আসেন এই হার্ড কপিগুলো নিয়ে, তারপর তারা যদি বলে যে না ওখান থেকে একটা পাম্প দেওয়া যায় ওই জায়গায়, সব কাগজপত্র ঠিক আছে, তাহলে তারা আপনাকে আরেকটা কাগজ দিয়ে দিবে, মানে বিস্ফোরক লাইসেন্সটা আপনাকে দিয়ে দিবে। আর যখন আপনি বিস্ফোরক লাইসেন্সটা পেয়ে যাবেন তখন এসে আপনি আপনার জায়গায় পাম্প দিতে পারবেন, তার আগে কখনোই পারবেন না। সুতরাং অবশ্যই আপনি যদি চিন্তা করে থাকেন যে আপনি পাম্পের বিজনেস করবেন, আপনি একটা সিএনজি স্টেশন দিবেন, সেক্ষেত্রে আগে আপনাকে এই কাজগুলো করতে হবে। আর সবার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে জেলা প্রশাসকের কাছে একটা অনুমোদনপত্র আনতে হবে, তা না হলে হয়তো বা আপনি চিন্তা করছেন, কারণ একটা জায়গার ভিতরে 2-3টা পাম্প কখনোই দিবে না। সুতরাং হয়তো বা আপনি চিন্তা করতেছেন যে আপনি 2-1 বছর পরে একটা পাম্প দিবেন, আর তার আগেই যদি অন্য কেউ ওই জায়গার নামেই একটা পাম্পের বা আশেপাশে কেউ যদি পাম্প দেওয়ার জন্য কাগজপত্র ঠিক করে নিয়ে আসে, তাহলে পরবর্তীতে আপনি চাইলেও আর পাম্প দিতে পারবেন না ওই জায়গায়। সুতরাং আপনাদের প্রথমে যে কাজটা সেটা হচ্ছে জেলা প্রশাসকের কাছ থেকে লাইসেন্সটা নেয়া, মানে অনুমতিটা নেয়া। আর আপনারা এটাও ভালো করে জানেন, যারা একবার সিএনজি স্টেশন দিয়েছে তারা কিন্তু কখনো আসলে পিছপা হয় না, তারা একের পর এক অন্য অন্য স্টেশন বাড়াতে থাকে, আর যদি সেটা না হয় তারা ওই একটা স্টেশন থেকেই অন্য অন্য বিভিন্ন বিজনেস শুরু করে। কারণ আসলে সিএনজি স্টেশন এমন একটা জিনিস যেটা আসলে লস নাই, মানে এটা প্রোডাক্টটাই আলাদা যে প্রোডাক্টের কমতি হয়, বৃদ্ধি হয় না, সেক্ষেত্রে কমতি হতে থাকলে রেট বৃদ্ধি হতে থাকে। সেক্ষেত্রে আসলে যারা এই বিজনেসটা করে তাদের ইনশাল্লাহ আপনারা জানেন যে মোটামুটি লাভ। আর ইতিমধ্যে যারা সিএনজি স্টেশন দিয়ে কাজ করে আপনারা জানেন যে তাদের আসলে ব্যাপার স্যাপারগুলো কীরকম, মানে আসলে ইনকাম ব্যাপক ঘরে হয় ওইটাই, সেক্ষেত্রে তারা কখনো পিছপা হয় না, তারা বিভিন্ন ধরনের ব্যবসা বাড়াতে পারে খুব সহজেই। তো আপনারা যারা ফায়ার স্টেশন দিতে চাচ্ছেন বা হচ্ছে পেট্রোল পাম্প দিতে আগ্রহী, তাদেরকে প্রথমে কিন্তু এই কাগজগুলো লাগবে। আমি আবারও যদি কাগজগুলোর নাম বলি, আপনি জেলা প্রশাসকের কাছ থেকে একটা অনুমোদনপত্র আনবেন, দেন হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স থাকতে হবে, আপনার টিন, আপনার এনআইডি কার্ড, আপনার এক কপি ছবি, তারপর হচ্ছে আপনার ফায়ার লাইসেন্স, তারপর হচ্ছে আপনার পরিবেশ লাইসেন্স, এবং এই সবগুলো কাগজ নিয়ে আপনি যদি সেগুনবাগিচায় মানে ঢাকায় 1,000-এ আসেন, আসার পরে বিস্ফোরক লাইসেন্সটা পেয়ে যান, তারপরে আপনি চাইলেই পাম্প দিতে পারবেন। আর এই ডকুমেন্টসগুলো নিয়ে যেয়ে আপনি ইঞ্জিনিয়ারকে যখন বললেন যে আমি এই জায়গায় পাম্প দিতে চাই, ইঞ্জিনিয়াররা অবশ্যই আপনার থেকে একটু ভালো বুঝবে, তারা আপনাকে পজিশন দেখাই দিবে যে আপনি কোন জায়গায় আপনার মেশিন বসালে ভালো হবে, কোন জায়গায় পাম্পটা বসালে ভালো হবে, গাড়ি কোন দিক দিকে মুভ করলে ভালো হবে, সেই বিষয়গুলো তারা একটু ভালো বোঝে, তারা পুরো সিস্টেম করে দেবে।
তো ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই ছিল। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।